নাবৈচার পাভ সংরক্ষিত বনাঞ্চল চলিব উচ্ছেদ অভিযান। ইতিমধ্যে বেদখলকারী বন বিভাগের জাননী প্রেরণ, যার বাবে একাংশ বেদখলকারীর সরকারলে কাতর আহ্বান, আমাক উচ্ছেদ করক, আমি সসম্মতিক্রমে এই ঠাই খালি করি, কিন্তু আমি কত যাম, আমাক থাকিবলে কিবা ব্যবস্থা করক, কিয়নো আমি এই পাভ সংরক্ষিত বনাঞ্চল প্রায় 50 বছর ধরে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকর উপরেও বহু মিসিং সম্প্রদায়ের লোকর মিলাপ্রীতিত বসবাস করে আছো, যার বাবে আমাক উচ্ছেদ করক, কিন্তু আমি কত যাম, আমাক থাকিবলে ঠাই দিয়ক, এইবুলি অসম সরকারলে কাতর আহ্বান পাভ সংরক্ষিত বনাঞ্চলের লোকর। আমাক সরকার জাননি দিছে জায়গা খালি করিব কারণে, নিশ্চয়ই আমাদের জায়গা খালি করব লাগিব। আর যদি আমার আপত্তি এইটাই যে সরকারে যেন সরকারে যেন আমার এক জায়গা থাকিবর কারণে বহিবর কারণে যেন আমার অল্প স্থায়ী দিয়ে, আর আমাদের সেইটাই সরকারের গড়িতে আমার আপত্তি জানাইছো। ইয়াত 1974 সনেরপরা এই রিজার্ভত পাব বনাঞ্চলত বসবাস করে আছো, তারপর করার পিছন ইমান দিন আমি থাকি আছো, এটা আজি এক সপ্তাহ আগত লেঞ্জার অফিসারপরা হারমতি যে লেঞ্জার অফিসারপরা জাননি এখন দিলে আমার বন বিভাগে এরি পেলায় গুছি যাব লাগে। এটা আমি গুছি কত যাম, ইমান দিন আমি কোনো জায়গা কোনো ঠাই বস্তু লওয়া নাই, কত যাম, আমি হিমন্ত বিশ্ব শর্মার লগত তারমানে এইটু বিচারিছো আমাকে অল্প জায়গা দিয়ে যা থাকিবলে। আমি উচ্ছেদ যদি করে আমি তো উচ্ছেদটু মানি লোব লাগিব, আর মানিছুই, আমি কাগজ পাইছো, আমি এইটু মানিছো। নাই নাই, বেলেগ সম্প্রদায়ের লোকও আছে, সব মিচিংও আছে, অসমীয়া আছে, অন্য অন্য বহুত কিছু জাতির মানুষ আছে বন অঞ্চলতে আছে। সরকারক আমি অনুরোধ এইটাই জানাইছো, আমাক কিবা একটা সুবিধা দিয়ক। নিউজ ডেস্ক, খবর লাইভ।